আসসালামু আলাইকুম। দেখে নিব বিনোদন জগতের খবর। মধ্যরাতে বাংলাদেশ বিমানবন্দরে গিয়ে যে কারণে চমকে গেলেন অভিনেতা সেলিম। দেশীয় যে কজন গুণী ও শক্তিমান অভিনেতা রয়েছেন, তাদের মধ্যে অন্যতম অভিনেতা শহীদুজ্জামান সেলিম বড় পর্দা ও ছোট পর্দায় অভিনয় করেছেন নিয়মিত। তার সাবলীল অভিনয় দেখে অনেকেই বলে থাকেন তিনি একজন জাত অভিনেতা। গত 14 জুলাই মধ্যরাতে তিনি গিয়েছিলেন বাংলাদেশ বিমানের তার স্ত্রী জনপ্রিয় অভিনেত্রী রুজি সিদ্দিকাকে রিসিভ করতে, কিন্তু গিয়ে ঘটে গেল এক কাণ্ড। বিমানবন্দরের ভিতরে যেখানে লাগেজ বেল্ট আসে, সেখানে তিনি একটি বিড়াল দেখে চমকে যান। সেই বিড়ালের ছবি তুলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন তিনি। কিন্তু কেন তিনি চমকে গিয়েছেন এই প্রশ্নের উত্তর জানতে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সচরাচর বিশ্বের যে কোনো আন্তর্জাতিক মানের বিমানবন্দরে মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীর প্রবেশ নিষেধ। যদি কোনো প্রাণী নিতে হয় তাহলে অন্য কোনো উপায়ে নিতে হয়, কিন্তু যেখানে দিয়ে মানুষ প্রবেশ করে সেখানে কেন বিড়াল থাকবে? বিষয়টা শুধু আমাকে চমকায়নি, আমি রীতিমতো আশ্চর্য হয়েছি। তারপর সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা একজন অফিসারকে বললাম, এখানে বিড়াল কেন? তিনি বললেন, এখানে বিড়াল থাকে তো, এর বাইরে আর তিনি কোনো কথা বলেনি। তিনি আরও বলেন, পরে আমি বেশ কয়েকটি ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিয়েছি, যাতে করে সবাই সচেতন হয়। এমনিতেই আমাদের বিমানবন্দরের বাইরে অনেক হট্টগোল, এর মধ্যে যদি বিমানবন্দরের ভিতরও একই অবস্থা হয় তাহলে দেশেরই সুনাম নষ্ট হবে। কারণ ধরেন, আমি তো বিড়াল ভয় পাই না, অন্য কোনো দেশের মানুষ বিড়ালটি দেখে জ্ঞান হারিয়ে ফেলতে পারে, তখন ব্যাপারটি কেমন হবে? অভিনেতা শহীদুজ্জামান সেলিম বর্তমানে নিজ গ্রাম টাঙ্গাইলে অবস্থান করছেন, সেখানে কাজ শেষ করে আজই ঢাকায় ফিরবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।